নমস্কার বন্ধুরা, আমি সুব্রত বিশ্বাস, জিবিইউ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে আমি মোটরটা দেখাবো সেটা হচ্ছে সুইং মেশিন ক্লাচ এসি মোটর। এই মোটর সমস্যা হচ্ছে, দেখুন মোটর সবই ঘুরছে কিন্তু বিশেষ তো দেখা যাচ্ছে যে এইটা যখন আমি এরকম চাপটি অনেক পরে চাপটা যে অনেকক্ষণ ধরে তারপরে ছেড়ে দিল, এটা চলছে। দেখুন এই যে ছেড়ে দিল পরে চলছে, এই যে ঠিক আছে, অনেকক্ষণ পর ধরে চললো, এই ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম, এটা দেখুন ছেড়ে দেওয়ার পরে এটা চলছে। তো যাই হোক, আমরা এটাকে আজকে প্রবলেমটা সলিউশন করবো, কী থেকে কী সমস্যা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখনও এই মোটরটা ঘুরছে, দেখুন এই যে ঘুরছে, ঠিক আছে। এর কারণ হচ্ছে, এর কারণ আর কিছুই নেই, কারণ এখানে একটা ব্রেক শ্যুট আছে, এই ব্রেক শ্যুটটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এখানে আমরা ব্রেক শ্যুটটা চেঞ্জ করবো, তাহলে আমাদের মোটরটা স্পিডও ঘুরবে এবং তাড়াতাড়ি ওইদিকে যে ব্রেকটা নেওয়া সেটাও নেবে। তো আমরা এটাকে ঠিক করবো, ব্রেকশ্যুটটা কীভাবে লাগাই আমরা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো দেখুন, আমরা এই যে নাট আছে, চারটে নাট থাকে, একটা নাট দেখেছেন, এই যে নাটগুলো আমরা খুলবো, একটা দুটো তিনটে খোলা গেছে, একটা খুলবো। তো দেখুন এটা খুলে নিয়েছি, এটা খুলে নিয়ে এরকম একটা পাতি বেরোবে, এই এরকম একটা পাতি বেরোবে, ঠিক আছে। আর এবার এইটাকে আমি খুলবো, সামনে যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে খুলবো, যাতে এই স্প্রিংটা ভালো খেলে বা ব্রেকটা ধরে। এখানে একটা ব্রেক লাগানো আছে, এটাকে আমরা দেখুন এইটাকে আলাদা করে আমি খুলে নিয়েছি। এটা এটা হচ্ছে ব্রেক শ্যু, এখানে একটা ব্রেক লাগাবো, একটা ওই হালকা একটা ব্রেক শ্যু মতন, সেটা আপনাদেরকে দেখাবো। এই টোটালটা এই সেট আপ হচ্ছে এইটা, এই এখানে অনেক সেট আপ হয়। এই যে একটা বুশ ছিল, এই বুশটাকে এইভাবে খুলতে হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে আমার একটা অ্যাঙ্গেল যাবে, এই ভিতরে এই অ্যাঙ্গেলটা যায়। যাই হোক, আমি এটাকে আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে আমি রেডি। এই যেটা এইভাবে এরকম গোল ছিল, গোলটাকে ভেঙে নিয়েছি, এই মাপে, এই মাপে আমাকে লাগবে, এই মাপে লাগালে পরে এই মাপে সেট করতে পারবো আমি, ঠিক আছে, এইভাবে সেট করতে পারবো। তো আমি এইভাবে এটাকে আঠা, দেখুন এটাকে আমি আঠা দিয়ে এটা পেস্টিং করে রেখে দিয়েছি, দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এই যে জিনিসটা ছিল, এই যে এই কালারের একটা ব্রেক শ্যু, এই যে এই যে উপরেরটা, এটা দিয়ে আঠা দিয়ে সেম করে দিয়েছিলাম। আগে স্ক্রু ছিল, স্ক্রু ছিল এরকম পাতি ছিল, পাতি দিয়ে স্ক্রু দিয়ে টাইট করা ছিল, কিন্তু যেহেতু আমার কাছে এখন এই মালটা ছিল তাই আমি এটা দিয়েছি, এটা আর স্ক্রু লাগবে না, আঠা দিয়ে পেস্টিং করে দিয়েছি। আমরা এতে এখন এদের বডিতে সেট করব। তো এইটা আমি লাগালাম, এটা লাগানোর পরে যে ব্রেক শ্যু একটা পেছনে ওই যে ওখানে আছে ব্রেক শ্যু লাগালাম, তারপরে এটা লাগালাম। লাগানোর পরে এই যে বুশটা আছে, বুশটা এর মধ্যে দিয়ে মানে ঢুকিয়ে দিলাম। এবার এই যে বুশটা আছে, এই বুশটা এখানে একটা ছিদ্র আছে, এই এই ছিদ্রটা সমান সমান করে এই যেহেতু এই লকটার সাথে আটকাবো, নাইলে এটা বেরিয়ে আসবে। তো এই যে চাকাটা আমি লাগিয়ে দিলাম, প্রথমত এই যে স্প্রিংটা, এই যে রডটা আছে, এই রডটা এই পাশ থেকে ঢোকাতে হবে। আর এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা এই মিডিলে, এই যে বুশের বুশ আছে এখানে, এই বুশের সাথে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বসিয়ে তারপরে এই লক পিন, এই যে লক পিনটা ঢুকিয়ে বাড়িয়ে দিতে হবে, তাহলে ঢুকে যাবে, একটা লক হয়ে যাবে। তারপরে এখানে একটা সরু রড আছে, রডটা দিয়ে চলে আসবে, তারপরে স্প্রিংটা দিয়ে এখানে লক করে দেবে, ঠিক এই যে স্প্রিংটা দিয়ে লক করে দেবে। তারপরে এই যে পুলিটা আছে, পুলিটা লাগিয়ে দিয়ে রডটা দিয়ে দেবে, ব্যাস এবার আমি সেট করবো এতে। তো এইটা মোটামুটি ফিটিং করলাম, এই যে সামনের যে কভারটা ছিল ফুল সেট, দেখুন ঠিক আছে। এখন আমি এটাকে লাইন দেবো, বন্ধুরা দেখুন এবার এইটা হুইলটা এখন ঘুরতে লাগে, আমি যখন এটা প্রেস করে রং করবো অফ হয়ে গেল, এই এই যে আমি এটা এই ছেড়ে দেবো অফ হয়ে যাবে, এই ঘুরতে এই ছেড়ে দিলাম অফ হয়ে গেল। এবার আবার আমি করবো এই যে ঘুরতে ছেড়ে দিলাম অফ হলো, এই যে প্রথমে যে অফ হওয়া, ছেড়ে দিলে পরে অফ হয়ে যাওয়া, এই অফটা হচ্ছিল না। এই অফটা হচ্ছে বিশেষত আমি বলে দিই আপনাকে, যে প্রথমে তো প্রথমত যে আমার এই সাপে রোলার সাথে যেটা মানে ব্রেক শ্যু ছিল সেটা ছিল না, হয়ে গেছিলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা ছেড়ে দিলে এই যে গেলো মানে ব্রেকের সাথে পুরো আটকে গেলো, পুরো একদম টোটো সিস্টেমের মতন বা অনেক রকমের গাড়ির মতো সিস্টেম সিস্টেম। যাই হোক, এটা এখন মোটামুটি রিপেয়ার হয়ে গেছে, আপনাদেরকে পুরো ফুল ভিডিও দেখালাম। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
प्लिज फलो कर चैनल बेल आइकन दबसन का बेल आइकन दाबी देवें जैसे अपनारा नोटिफिकेशन अल भिडियो पे जा चैनल जरा नतून तरह अवश्य सबसक्राइब कर जो भिडियो भलो लेगे थे अवश्य लाइक देवें धन्यवाद।